জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যা থেকে আমরা কিছুই শিখতে পারি না। কেউ যদি আপনার সাথে সম্পর্ক না রাখতে চায় তাহলে চুপচাপ সরে যাবেন, কারণ সময় তাকে শিখিয়ে দেবে কদর করা এবং আপনাকে সবুর করা। কেউ ছেড়ে গেলে নিরাশ হবেন না, কারণ ভুল মানুষটিকে যেতে হয় সঠিক মানুষটির আসার জন্য। জীবনকে এমনভাবে তৈরি করুন যেন নিজের পরিচয় নিজের মুখে না দিতে হয়। তিনটি সম্পর্ক তিনটি সময়ে বোঝা যায়, স্ত্রী খালি পকেটে, বন্ধু বিপদে এবং সন্তান আপনার শেষ জীবনে। দুঃখের সময়ও হাসা যায়, কিন্তু সেটিকে শিখে নিতে হয়। কাউকে ভালোবাসতে গিয়ে অন্তত এইটুকু মনে রাখবেন, স্যাক্রিফাইস করতে গিয়ে যেন আপনার জীবন না থেমে যায়। আপনার দাম তখনই হবে যখন আপনার প্রয়োজন হবে, নয়তো বিনা প্রয়োজনে হীরামুক্ত বক্সে পড়ে থাকে। ক্লান্ত হবেন, বিশ্রাম নেবেন, কিন্তু হার মানবেন না। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় সমানে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে থাপ্পড় ঠিকই মারে। কাউকে জাজ করার আগে নিজেকে জাজ করুন। নিজের বিষয়ে অন্যকে বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ সে ততটুকুই বোঝে যতটুকু তার মেধা আছে। সমস্যার কাজই হলো জীবনে বাধা দেওয়া, নয়তো অন্ধকার ছাড়া চাঁদের আলোর কোনোই দাম নেই। জীবনের উদার হবেন, কিন্তু কখনো কারোর দ্বারা বেওয়ার হবেন না। ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। বিশ্বাস করবেন, কিন্তু কখনো বোকা সাজবেন না। অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের ডিসিশন কখনোই হারাবেন না। সঠিক মানুষ না আস্তিক হয় না নাস্তিক, সঠিক মানুষ সবসময় বাস্তবিক হয়। যে ব্যক্তি যত সাকসেসফুল সে ব্যক্তি জীবনে সব থেকে বেশি বাধার সম্মুখীন হয়েছে। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। কাউকে ধোকা দেওয়া একটি অভিশাপ যা অন্যের হাতে আপনি একদিন অবশ্যই পাবেন। অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের ডিসিশন কখনোই হারাবেন না।